হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম সত্তরের রেসিপি। এটা খুব ইজি একটা রেসিপি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং খুব সহজে আপনারা এটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হবে আমার এই আম সত্তর। আমি এখানে আমটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি। একটু চুলার আঁচটা কম রাখবেন এবং আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবেন, আর খেয়াল করবেন নিচে যেন লেগে না যায়। খুব ফুটে উঠছে, আমি এখানে এক চামচের মতো চিনি দিচ্ছি। এটা যেহেতু পাকা আম, সো চিনি কম দিলেও হবে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। আমি আস্তে আস্তে করে প্রায় 3 চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা একটু গলে আসলে দেখেন কালারটা একটু চেঞ্জ হচ্ছে, তো এরপর আমি এটাতে দিয়ে দিচ্ছি দারচিনি। আমি এখানে 1 চিমটি পরিমাণ দারচিনি গুঁড়া ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়নটা আমি এখানে 2 পর্যায়ে ব্যবহার করব। এখন দিচ্ছি আর দিয়ে দিব এটা নামানোর আগে, আমি আবার আরেকটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি এই সেমভাবে বেশ কিছুক্ষণ নাড়তে থাকব, খেয়াল করবেন যেন নিচে লেগে না যায়। দেখেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে, আর এটা প্রায় হয়েও গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো, আর এভাবে করলে এটা আপনারা বেশ 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। আমি এরকম একটা কাগজ নিয়েছি, কাগজের উপরে সরিষার তেল লাগিয়ে নিয়েছিলাম। সরিষার তেল লাগানোর একটাই উদ্দেশ্য, যেন কাগজ থেকে আম সত্ত্বটা শুকানোর পরে খুব ইজিলি উঠিয়ে নিতে পারেন। এখন আমি আম সত্ত্বটা আমগুলাকে এভাবে লাগিয়ে নিচ্ছি কাগজটাতে। খুবই পাতলা করে মিশ্রণটা লাগিয়ে নেবেন, চারদিকে ছড়িয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। আর এটাকে আমি রোদে শুকাতে দিব যতক্ষণ না এটা শুকায় খুব ভালোভাবে। সেমভাবে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি, সবগুলাতে লাগিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার মজাদার আম সত্তর, পাকা আমের আম সত্তর। এটাকে আমি 2 দিন রোদে শুকাতে দিয়েছিলাম, একদম কড়া রোদে শুকিয়ে তারপর এটাকে আমি এভাবে উঠিয়ে ফেলেছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা খেতে অনেক 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 মজা। আপনারা অবশ্যই এটা পাকা আম দিয়ে ট্রাই করবেন, তাহলে সেম স্বাদটা পাবেন যেটা আমার হয়েছে। আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।